গুড মর্নিং অ্যান্ড শুভ সপ্তমী সবাইকে। তো আজকে রাইডটা হচ্ছে পুজোর একদম স্পেশাল রাইড। তো পুজোয় বাড়ি যাচ্ছি আমি শিলিগুড়ি থেকে, তো পুজোয় বাড়ি না গেলে চলে না, ওটা সবাই জানো। শিলিগুড়ি থেকে আমরা ফার্স্ট যাবো ইসলামপুর, তারপর রায়গঞ্জ, মালদা, ফারাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে আমরা ঢুকে যাবো কলকাতা। ওখান থেকে আমরা যাবো কাঁথি। সেম রুট, রাস্তা কিছু দেখানোর কিছু নেই, সেম রুট যাবো। রাস্তার কন্ডিশন কী আছে যখন বলবো। আমি এসেছিলাম 2 মাস আগে, তো রাস্তার প্রচুর কাজ চলছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এখন রাস্তার কী অবস্থা জানি না, ওটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন বাজে 4:10, তো চলো বেরোনো যাক তাহলে। শিলিগুড়িতে এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, মানে এই সকালবেলাটা প্রচুর ঠান্ডা লাগছে, মানে একদম শীতকালের মতোই ঠান্ডা পড়ে গেছে বলতে গেলে। আগের উইকে এত বৃষ্টি হচ্ছিলো যে ব্লগ কোনো করতে পারিনি, কোথাও যেতে পারিনি। ওইদিকে যা অবস্থা, এত বৃষ্টির উপরে ওই পাহাড়ের উপরে যাওয়াটা ঠিক হবে না, তাই কোনো ব্লগ আসেনি। আই থিঙ্ক বৃষ্টিকাল কেটে গেছে বলতে গেলে মোটামুটি, এবার থেকে কন্টিনিউ ব্লগ তোমরা পেয়ে যাবে। সকাল সকাল দুটো কেক খেয়ে বেরিয়ে পড়েছি, মাঝখানে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। তো তেল ভরার কাজ শেষ, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে এখনও দেখাচ্ছে 722 কিলোমিটার। উপরে একটা ভালো রাস্তা পেয়েছি, আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ইসলামপুর। ইসলামপুর এখান থেকে দেখাচ্ছে 61। তো ইসলামপুরে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো ভাবছি, কারণ 61 যেতে এখনও 1.5 ঘন্টা হয়তো লেগে যেতে পারে। আজকে আমাদের ফার্স্ট টোল। আগের বারে রাত্রেবেলা এসেছিলাম, কিছু বুঝতে পারিনি, সাইডে পুরো চা বাগান, মানে অনেকটা বিশাল চা বাগান। কলকাতা 527। পাঁচটা 48 বাজে এখন, মোটামুটি ভালোভাবেই সকাল হয়ে গেছে, মোটামুটি ট্রেনে যেতে পারবো আশা করছি। এখন মোটামুটি জ্যাম অতটা পাইনি, জানি না সামনে কী হবে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম প্রচুর জ্যাম পেয়েছিলাম, প্রচুর। সো ফাইনালি আমাদের আজকে সানরাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম দারুণ লাগছে, সূর্যটা পুরো সানরাইজ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে প্রচুর রোদ বেরিয়ে পড়বে, আর যে ওয়েদারটা এখন আছে, যা ঠান্ডাটা লাগছে ওটা লাগবে না, প্রচুর গরম লাগতে চলেছে বুঝতে পেরেছি। ওটা কিছুক্ষণের মধ্যে আমরা ইসলামপুর ঢুকে যাবো, আবার দেখি ইসলামপুরে আমরা ব্রেকফাস্ট করতে পারি কি না, নাহলে একটু সামনে গিয়ে কোথাও করে নেবো। লাঞ্চ করতে এখন দেরি আছে, লাঞ্চ আমাদের হবে এখন 1-2টার দিকে। ফাইনালি ইসলামপুর ঢুকে গেছি, সোজা কলকাতা, ইসলামপুরটা ওইদিকে চলে গেছে ডান দিক। তো দেখি এখন 6:18 বাজে, এখন আই থিঙ্ক ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে নেই আমার। দেখি 7টার দিকে কোথায় পৌঁছতে পারি, ওখানেই ব্রেকফাস্টটা করে নেবো। এখন মোটামুটি একটু টেনে দিই, কলকাতা 484। মোটামুটি কিষানগঞ্জ ক্রস করে আমরা চলে এসেছি, ভগবানের দয়ায় কোনো জ্যাম পাইনি এখন অব্দি, কারণ প্রচুর সকালে বেরিয়েছিলাম তো ওই জন্য জ্যামটা পাইনি। তাও মোটামুটি রাস্তা খারাপ ছিল, তাও পেরিয়ে এসেছি। পুরোটা যদি এরকম রাস্তা পাই তাহলে পুরো একদম টাইমে পৌঁছে যাবো, বাট মনে হয় না পুরোটা এরকম রাস্তা পাবো, কারণ অনেক ডাইভার্সন আছে রাস্তায় যেটা দেখছিলাম। বাচ্চাগুলো ক্যামেরা দেখে বলছে কি লাগানো আছে ওটা। তো ফাইনালি চলে এসেছি আজকে আমাদের 3rd টোল গেট। এই জায়গাটা দেখো একবার শুধু তোমরা, আলাদাই লাগছে, আলাদাই। গাছগুলো কত পুরনো দেখো এখানে শুধু, মানে দারুণ দারুণ। রাস্তা আরেকটা পার্টনার পেয়েছি, ওই সামনে যে যাচ্ছে ওরও মেটে ওর আছে, ও কলকাতা যাচ্ছে বেসিক্যালি, ও শিলিগুড়ি জব করে, ও পুজোতে বাড়ি যাচ্ছে, একদম সেম স্টোরি আমাদের। পুরো ফারাক্কা ঢুকে গেছি, এই জায়গাটা মানে আলাদাই জায়গা, এটা একটা
পিস্টা মনে হয় টোটাল 2 কিলোমিটার মতো হবে। হ্যাঁ 157টা না 18টা গেট আছে এখানে। সো ফারাক্কা ক্রস করে আমরা এখানে একটা ব্রেক জায়গায় ব্রেকফাস্ট করে নিলাম। এখানে একটা ছোট ধাবা আছে, এখানে ব্রেকফাস্ট আমরা পুরি খেয়েছি, আমরা দুজনই ব্রেকফাস্ট করে নিলাম। এখানে অ্যাকচুয়ালি লাঞ্চও পাওয়া যাচ্ছিলো, বাট লাঞ্চ এখন করলাম না, এখন টাইম আছে আমাদের হাতে, একটু মাঝখানে রাস্তায় দাঁড়াবো কিছুটা, গিয়ে সামনে কোথাও লাঞ্চ করবো ভালো জায়গা দেখে। চলো বেরোনো যাক। বহরমপুর ফারাক্কার আরেকটা টোলে আমরা চলে এসেছি, আমরা অনেকটাই ট্র্যাভেল করে নিয়েছি, এখন আমাদের দেখাচ্ছে। আর আমার বাড়ি পৌঁছতে এখন লাগবে 353 কিলোমিটার, বেশি বাকি নেই। সো ফাইনালি আমরা নদিয়া ঢুকে গেছি, মানে কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। প্রচুর চারদিকে পুজো হচ্ছে, রাস্তায় প্রচুর ভিড়, বাট এই মার্কেট এরিয়াগুলোতে একটু ভিড় হচ্ছে, নাহলে আমরা বেরিয়ে যাচ্ছি মোটামুটি। ভালোই টেনেছি মোটামুটি, টাইম ভালোই আছে, ভালো বেঁচে গেছে, বেশ ভালোই টেনে দিলাম। যাওয়ার টাইমে অনেক টাইম লেগে গেছিলো, এখন বেশ জলদি চলে এলাম। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, আই থিঙ্ক এখানে ভাত পাওয়া যাবে, আই থিঙ্ক। চলো জিজ্ঞেস করে কি পাওয়া যাবে, কি ভাতই খাবে, ভাতই খাবে, ভাতই খাবে না অন্য কিছু? চলো চলো। সো বেসিক্যালি আমাদের আর রাইড বেশি বাকি নেই, 220 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা ডিসাইড করলাম যে খেয়েই নেওয়া যাক, কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি, সকালে খেয়েছিলাম 9টা 10টার দিকে। তো ওখানে একটা রেস্টুরেন্টে আমরা ভাবছি ভাত খেয়েই নেবো, যদি ভাত পাওয়া যায়। আমরা লাঞ্চ করে নিলাম, লাঞ্চে বিরিয়ানি ছিল আর ফিশের একটা আইটেম ছিল, মোটামুটি খেয়ে নিয়েছি মোটামুটি হালকা মধ্যে। কলকাতা ঢুকে যাবো, আর কলকাতা এখান থেকে 80-90 মতো হবে, 1.5 ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে। রাস্তা মোটামুটি এখন অবধি ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানিটা খুব ভালো ছিল এখানে, মোটামুটি মানে ভালোই টেস্ট ছিল বিরিয়ানির, বেশি লোকজন নেই। ঠিক আছে চলো তাহলে বাইকে দেখা হচ্ছে, আর কোথাও হল্ট করবো না, একদম সোজা বেরিয়ে যাবো। কলকাতা আর 54, তো কলকাতা আমরা যাচ্ছি না, আমরা কোনা থেকে বেরিয়ে যাবো একদম। ও যাবে চণ্ডীপুর, মানে ও যাবে নন্দীগ্রাম, চণ্ডীপুর থেকে হয়ে যাবে বাম দিকে নন্দীগ্রাম, আমি যাবো সোজা কাঁথি। তো ফাইনালি অনেক দিন পরে এই রাস্তাটায়, মানে কোলাঘাটের এই রাস্তাটা অনেক দিন পরে, এখান থেকে কোলাঘাট আরও 50 কিলোমিটার দেখাচ্ছে। কলকাতাকে পেছনে ফেলে আমরা চলে এসেছি, আর মাত্র 138, আমার 138, ওর একটু কম হবে। এই রাস্তাটা ব্লগ থেকে কখনো স্কিপ করা যায় না, এই রাস্তাটা আমার ফেভারিট রাস্তা, মানে এই রাস্তা আমি এত বাইক চালিয়েছি, আর রাস্তাটা এত ভালো, 2 মাস পর আবার এই রাস্তায় চালাচ্ছি, দারুণ লাগছে। আর আজকে প্রচুর বাইক, সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছে, টাইম হয়ে গেছে অলরেডি, 5টা বেজে গেছে, প্রচুর বাইক, এরপরে গাড়ি বাইক সব ভর্তি হয়ে যাবে, জ্যাম লেগে যাবে। এখন আমরা আছি মেচেদাতে, ফাইনালি মেচেদা ক্রস করছি। মেচেদার ওই বাস স্ট্যান্ডে এক ঝাঁক লোক দাঁড়িয়ে আছে, মানে এই দেখো 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 প্যান্ডেলের অবস্থা দেখো, বিশাল ভিড়, একটু পরে এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাবে, আমাকে বেরোতে হবে ওর আগে। হ্যাঁ হ্যাঁ কল করেন, ঠিক আছে ঠিক আছে। কতটা দূরে আপনার ঘর? সামনে তো, ঠিক আছে চলো চলো আসছি তাহলে। হ্যাঁ ও এখান থেকে বাম দিকে বেরিয়ে যাবে নন্দীগ্রামের দিকে, আমি এখন যাব কাঁথি। ওই তো কাঁথি আমাকে এইভাবে ওয়েলকাম করছে 2 মাস পর। সো ফাইনালি কাঁথি ঢুকে গেছি, আজকের মতো রাইড এখানেই শেষ, আজকের একটা লম্বা রাইড কমপ্লিট করলাম আমরা, একদম 750 কিলোমিটারের রাইড। আজকের রাইডটাতে বেশি জার্নি হয়নি মোটামুটি আমার, নেক্সট রাইড আবার এই পুজোর মধ্যে 2-3 দিনের মধ্যে যদি প্ল্যান করি তো নেক্সট রাইড নিশ্চয়ই হবে, না হলে আবার নেক্সট রাইড শিলিগুড়ি গিয়েই হবে। সো চলো আপাতত টাটা, সবাই পুজো ভালো করে কাটাও, চলো আবার নেক্সট রাইডে দেখা হচ্ছে, চলো টাটা।